নমস্কার, আমি আজকে আপনাদের একটা নিরামিষ তরকারি করব, সম্পূর্ণ নিরামিষ, সেটা পেঁয়াজ রসুন পড়বে না। আমি ফুলকপি আলু মটরশুঁটির তরকারি করব। এটা রুটি দিয়ে ভাত দিয়ে দুটো দিয়েই খাওয়া যায়। আর এই ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে তরকারি করতে গেলে কি কি লাগবে প্রথমেই বলি। ফুলকপি লাগবে, আলু নেব, আমি আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে আপনার মটরশুঁটি। এখন শীতের সময় মটরশুঁটি ফুলকপি সব সবজি এখন বেশ ভালোই পাওয়া যায়। আর লাগবে হলুদ, চেরা কাঁচা লঙ্কা লাগবে, আমি 5-6 খানা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। আর একটু জিরা বাটা নিয়েছি, 1 চা চামচ মতো জিরা বাটা নিয়েছি, 1 চা চামচ মতো আদা বাটা নিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি 1/2 চা চামচ নিয়েছি। এটা আপনারা ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, আপনারা যদি খান তাহলে দেবেন, কেন শুকনো লঙ্কার গুঁড়ো সবাই খায় না। আচ্ছা, পরিমাণ মতো নুন লাগবে। আর লাগবে একটু গরম মশলা। গরম মশলাটা আমি শিলে পিষে রেখে দিয়েছি। গরম মশলাটা আমার বাটা 1 চা চামচ মতো লাগবে। ওতে আছে লং, এলাচ আর দারচিনি। আর লাগবে আপনার ঘি, একটু ঘি 1 চামচ মতো লাগবে। আর লাগবে সর্ষের তেল। প্রথমে আমি আলুটাকে একটা হালকা সিটি দিয়ে আমি রেখে দেব, নুন আর জল দিয়ে একটু প্রেশার দিয়ে সিটি দিয়ে নেব। এবার আমি কড়াই তেল দেব, তেলটা একটু বেশি দিতে হবে, কেন ফুলকপির তরকারি একটু তেল বেশি লাগে। আমি 2 টেবিল চামচ মতো তেল দিলাম, দিয়ে আমি ঘি দেব 1 চামচ মতো। ঘি 1 চামচ মতো দিয়ে দেব, 4 চামচের 1 চামচ, জাস্ট গন্ধ হওয়ার জন্য দেব। দিয়ে আমি ফুলকপিটা ভালো করে ভেজে নেব, অল্প একটু হলুদ দেবো, রংটা ধরবে তেলের ওপরে, হলুদ দিলে একটু কপিতে রং ধরবে। একটু নুন দিয়ে দেবো, দিয়ে আমি এটা লাল লাল করে ভেজে নেবো একদম। ফুলকপিটা ভাজতে আমার অনেক টাইম লাগবে, আমি সুন্দর করে লাল করে ভেজে নেবো, না হলে ফুলকপিটা কাঁচা কাঁচা গন্ধ করবে, ওই জন্য ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে নেবো, এটা ভাজতে একটু টাইম নেব। ফুলকপিটা এইভাবে ভেজে ভেজে আমি লাল করে নিয়েছি, এটা অর্ধেক সিদ্ধ হয়েও গেছে, লাল লাল করে যেহেতু ফুলকপিটা ভেজেছি অর্ধেক সিদ্ধ হয়েই গেছে। আমি এবার ফুলকপিটা তুলে নেবো, আমি তুলে নেব, আমি আর তেল দেব না, ওই তেলেই আমি করব। এবার আমি একটু গোটা জিরা দেব, খুব একটু সামান্য 1/2 চা চামচ মতো গোটা জিরা দেব। গোটা জিরাটা ফুটে গেলে আমি আলুটা সিদ্ধ করে রেখেছি, আধা সিদ্ধ করে রেখেছি, প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি, ওইটা দিয়ে দেব। আমার জিরাটা ফুটে গেছে, এবার আমি আলুটা এবার আমি একটু লাল লাল করে ভাজবো। খুব সামান্য একটু হলুদ দেব, আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, মটরশুঁটিটাও দিয়ে দেবো, আদা বাটাটাও দিয়ে দেবো। এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো, এবার সবগুলো আমি একসাথে করতে পারবো। এবার আমি একটু নুন
সামান্য নুন আর এই লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ আমি জল দিয়ে গুলে নেব। একটু জল দিয়ে গুলে নিয়ে এটা ওতে দিয়ে দেব। আমি সবগুলো সুন্দরভাবে কষে নিয়েছি, এবার আমি এতে জিরা বাটাটা দিয়ে দেবো। জিরা বাটার বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। দিয়ে আবার এটা আমি আবার সুন্দর করে কষতে থাকবো। আপনারা যদি চিনি খান, মিষ্টি খান তরকারি, একটু মিষ্টি দিয়ে দেবেন। আমরা মিষ্টি দেবো না, একটু ঝাল ঝাল খাবো, ওই জন্য আমরা মিষ্টি দেবো না। আপনারা খেলে একটু মিষ্টি দেবেন। আমার কড়া থেকে তেলটা ছেড়ে এসছে, সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি একটু জল দেব। খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। আলুটা যেহেতু আধা সিদ্ধ করা আছে, ফুলকপিও ভেজে আধা সিদ্ধ করা আছে, ওই জন্য বেশি জল দেওয়া লাগবে না। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেবো মিডিয়াম ফ্লেম দেবো। দিয়ে আমি 5 মিনিট মতো একটু সিদ্ধ করব। আমার 5 মিনিট হয়ে গেছে, দেখবো তরকারিটা কেমন হয়েছে। তরকারিটা সুন্দর হয়ে গেছে, মাখা মাখা হয়েছে। আমি এবার গরম মশলাটা দিয়ে দেব। আমি 1 চা চামচ মতো দেব, চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দেবো, একটু ঢাকা দিয়ে রাখবো। যেহেতু গরম মশলা দিয়েছি, একটু ঢাকা দিয়ে রাখবো। আমি 30 সেকেন্ড মতো ঢাকা দিয়েছিলাম, যেহেতু গরম মশলা দিয়েছি ওই জন্য 30 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি এটা তুলবো। আমার তরকারিটা হয়ে গেছে, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে নিরামিষ একটা তরকারি এটা। হয়ে গেছে আমার ফুলকপি আলু মটরশুঁটির নিরামিষ একটা তরকারি। এটা রুটির তরকারি, আপনারা বানাবেন, আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, খুব ভালো লাগবে খেতে, খুব সুন্দর। আর এটা বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন, আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভেজ নন ভেজ সব রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।